আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা রাখছি তোমরা সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে পরিবারের সাথে আছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা পদার্থবিজ্ঞানের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো নিয়ে আলোচনা করছিলাম। তোমরা ইতিপূর্বে জেনেছ যে আমরা আমাদের যে বিগত যে লেকচারগুলো হয়েছে বা প্রিভিয়াস লেকচারগুলোতে আমি আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছিলাম। সেখানে আমরা বেশ কতগুলো লেকচার দিয়েছিলাম, যেখানে আপেক্ষিক আর্দ্রতা সহ গ্যাসের গতিতত্ত্ব এবং শিশিরাঙ্ক নির্ণয়ের যে বিষয়গুলি ছিল সেই বিষয়গুলি নিয়ে তোমাদের আমি স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করেছি এবং তোমাদের কিছু গাণিতিক সমস্যা বা ক্রিয়েটিভ কোশ্চেন নিয়ে আলোচনা করেছি। তো তোমরা সবসময় মনে রাখবে যে এই বিষয়গুলি থেকেই, অর্থাৎ যে শিশিরাঙ্ক, আপেক্ষিক আর্দ্রতা, নির্ণয়, সেখান থেকে আমাদের কোশ্চেনগুলো হয়ে থাকে। সেই সাথে সাথে আমরা বলেছিলাম যে প্রত্যেকটা চ্যাপ্টারের মূলত দুইটা অংশ থাকবে, একটা আমরা ভাগ করে নিব। আমরা দেখব যে ওই আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব অধ্যায়ের আমাদের যে একটি অংশ ছিল সেটি হচ্ছে শিশিরাঙ্ক, আপেক্ষিক আর্দ্রতা, নির্ণয়ের, এবং আরেকটি যে অংশ ছিল সেটি মূলত গ্যাসের গতিতত্ত্ব বা চাপের সমীকরণ এবং যে আদর্শ গ্যাসের যে সমীকরণ PV=RT, এই সমীকরণ দিয়ে কিছু গাণিতিক সমস্যাগুলি সহ কিছু অংশ ছিল। তো দুই ধরনের প্রবলেমগুলোই আমরা দেখেছি, আমরা সলভ করেছি এবং তোমাদের বলেছিলাম যে প্রত্যেকটা পরীক্ষায়, অর্থাৎ ফার্স্ট পার্ট থেকে যদি কোনো কোশ্চেন হয়, আমাদের যদি গতানুগতিক সিলেবাস অনুসারে যদি কোশ্চেন করা হয়, তাহলে ফার্স্ট পার্টের ভেক্টর চ্যাপ্টার থেকে অবশ্যই এক্সেট কোশ্চেন থাকে এবং আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব অধ্যায় থেকে আমাদের এক্সেট কোশ্চেন থাকে। অর্থাৎ আমরা অলরেডি দুই সেট কোশ্চেনের জন্য প্রিপেয়ার হয়ে গেছি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের ঢাকা শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুসারে এবং আমাদের যে সেনা সদর রয়েছে, সেনা সদরের যে নির্দেশনা অনুসারে যেহেতু আমাদের প্রতিষ্ঠানগুলো পরিচালিত হয়, সেই সূত্র ধরে বা সেই প্রতিষ্ঠানের পরিচালনা নির্দেশনা অনুযায়ী আমাদের কিন্তু নিয়ম রয়েছে যে আমাদের পদার্থবিজ্ঞানের দুই পত্র, অর্থাৎ প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র একই সঙ্গে তোমাদের পড়ানো হবে এবং তোমাদের ক্লাসে তোমাদের যে অনলাইন ক্লাস কার্যক্রম চলছে সেখানে তোমাদের সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে। তো সেই সিলেবাসে আমরা, আমি এবং আমার আরেকজন যিনি সহকারী ছিলেন জনাব হাসান ফেরদৌস, আমরা প্রথম পত্র নিয়ে আলোচনা করেছিলাম। এখন আমরা বিশেষ করে আমার কথা বলছি, আমি দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করতে চাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের দ্বিতীয় পত্রে যে অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলোর মধ্যে আমি আলোচনা করব যেটি, সেটির নাম হচ্ছে জ্যামিতিক আলোকবিজ্ঞান। জ্যামিতিক আলোকবিজ্ঞান খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, তোমরা এই অধ্যায়টি খুব ভালোভাবে দেখতে পারো, এখান থেকে এক্সেপ্ট কোশ্চেন হওয়ার সম্ভাবনা থাকে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি জ্যামিতিক আলোকবিজ্ঞান নিয়ে আলোচনা করতে যাই, তো তার পূর্বে কিছু কথা তোমাদের বলতে চাই। অর্থাৎ সৃষ্টির আদিকাল থেকেই মানুষের মধ্যে মহাকাশ জয়ের একটা ধারণা ছিল, একটা স্বপ্ন ছিল, একটা উদ্দেশ্য ছিল, একটা ইচ্ছা ছিল, মানুষ কিন্তু তা পূরণ করতে পেরেছে। এবং তোমরা জানো যে ডেনমার্কের যে বিজ্ঞানী ছিল, ডেনমার্কের বিজ্ঞানী, তিনি যে সর্বপ্রথম একটা হচ্ছে টেলিস্কোপ আবিষ্কার করেছিলেন, এটা সেখান থেকে যে কেপলার, ডেনমার্কের বিজ্ঞানী কেপলার টেলিস্কোপ আবিষ্কার করেছিলেন এবং পরবর্তীতে আরও অনেক কিছু, অনেক নতুন নতুন ধরনের টেলিস্কোপ আবিষ্কার হয়েছে। তারপরে আমরা যে বায়োলজির পরীক্ষাগারে যে অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করছি, ব্যবহার করে আমরা যে যে কোনো জিনিসের প্রস্থচ্ছেদ দেখতে পাচ্ছি, স্লাইড দেখতে পাচ্ছি, যে কোনো ব্যাকটেরিয়াগুলোকে সুন্দরভাবে দেখতে পাচ্ছি, এই যে বিষয়গুলো, এই যে অ্যাপ্লিকেশানগুলো আমরা খুব সহজেই অনুধাবন করতে পারছি। হ্যাঁ, যে একটা গাছের একটা অংশের প্রস্থচ্ছেদ কাটলাম, ধর এটা যদি একটা গাছের ডাল হয়, এটাকে কেটে এর প্রস্থচ্ছেদ আমরা যে মাইক্রোস্কোপিক স্লাইডে নিয়ে গেলে সেখান থেকে অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে প্রস্থচ্ছেদ কী দিয়ে তৈরি বা কীভাবে তৈরি করা হয়েছে। তো সেই বিষয়গুলি কিন্তু আমরা খুব সুন্দরভাবে ধারণা লাভ করতে পারছি। আর এই যে বিষয়গুলিকে আমরা সুন্দরভাবে ধারণা লাভ করতে পারছি, ব্যাখ্যা করতে পারছি, এইগুলো সম্ভব হয়েছেই কিন্তু আসলে লেন্সের কারণে। হ্যাঁ, তো এই লেন্সে কী ধরনের আলোকীয় কী যে ঘটনাগুলো ঘটে সেই বিষয়গুলো কিন্তু আমরা ইতিপূর্বে, অর্থাৎ আমাদের নবম দশম শ্রেণীর সিলেবাসে কিন্তু আমরা আলোচনা করেছি। তারপরে আমরা তোমাদের এখানে আরও বিস্তারিত আলোচনা করব। এর সঙ্গে আমাদের, যেহেতু আমরা এখন ক্লাস টুয়েলভের বিষয় নিয়ে আলোচনা করছি, তোমরা একাদশ দ্বাদশের শিক্ষার্থী, সেহেতু আমাদেরকে আরেকটু বিস্তৃত পরিসরে বা আরেকটু ভালোভাবে আমরা বিষয়গুলো দেখব যে আমরা যে লেন্স দেখেছি, আমরা যে অণুবীক্ষণ যন্ত্র দেখেছি, আমরা যে দূরবীক্ষণ যন্ত্র দেখেছি, এই যন্ত্রগুলো কীভাবে কাজ করছে, তাদের যে কার্যপ্রণালী, তাদের যে বিবর্তন হচ্ছে। অর্থাৎ ছোট্ট একটা গাছের প্রস্থচ্ছেদ আমি দেখলাম, সেই প্রস্থচ্ছেদ কেটে দেখছি অনেক বড় বড় দেখাচ্ছে, সেই চিত্রগুলো তোমরা প্র্যাকটিক্যাল করেছো, আসলে সেগুলো কীভাবে কাজ করছে, সেই লেন্সগুলো যে কীভাবে বিবর্তন হচ্ছে, সেই বিষয়গুলো কিন্তু আমরা এখানে দেখব। অর্থাৎ একটা বস্তুকে যদি আমি এত মিলিমিটার দেখছি, এত মাইক্রোমিটার দেখছি, সে কীভাবে এত বড় হচ্ছে, সেই যে বিবর্তনগুলো হচ্ছে, এই বিবর্তনগুলো নিয়ে আমরা এখানে
তৈরি করব। আমরা যে লেন্স তৈরি করছি সেই লেন্স প্রস্তুতকারকের কিছু সমীকরণ রয়েছে, সেই লেন্স প্রস্তুতকারকের সমীকরণ আমরা এখানে দেখব। আমরা জানি যে একটা লেন্সের বিভিন্ন জায়গায় প্রতিবিম্ব আমরা রাখতে পারি, একটা লেন্সের বিভিন্ন জায়গায় প্রতিবিম্ব রাখলে কত দূরে কীরকম রাখলে প্রতিবিম্ব কীরকম পাওয়া যাবে, রিফ্লেকশান কীরকম হবে, এই বিষয়গুলো কিন্তু আমরা এখানে দেখব। তোমরা প্রিজমের নাম শুনেছ নিশ্চয়ই, প্রিজমের মধ্য দিয়ে আলোকরাশি যখন গমন করে তখন কী ধরনের ঘটনা ঘটতে পারে, হ্যাঁ সেখানে বিচ্যুতি কোণ তৈরি হতে পারে, আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ফার্মাটের নীতি রয়েছে, ফার্মাটের নীতি নিয়ে আমরা আলোচনা করব। এছাড়াও সাধারণ যে তত্ত্বগুলো রয়েছে আলোক বিজ্ঞানের, আলোর প্রতিফলনের সূত্র, স্নেলের যে সূত্রগুলো রয়েছে তোমরা যেগুলো জানো সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আশা রাখছি তোমাদের যে আজকে যে চ্যাপ্টার নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি অর্থাৎ জ্যামিতিক আলোক বিজ্ঞান, এই চ্যাপ্টারের যে বিষয়গুলো অর্থাৎ কন্টেন্টসগুলো, যে ধারণাগুলো অর্থাৎ এই যে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশানগুলো, সেই অ্যাপ্লিকেশানগুলো আমি তোমাদের খুব স্বল্প পরিসরে সংক্ষিপ্তভাবে বোঝানোর চেষ্টা করেছি। তো আমরা সবসময় মনে রাখবো যে যে বিষয়গুলো ঘটছে আর কি আমাদের সাথে, সেই বিষয়গুলো নিয়েই কিন্তু বিজ্ঞান তৈরি হয়েছে, এবং তার একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই আলোক বিজ্ঞান বা জ্যামিতিক আলোক বিজ্ঞান বা জিওমেট্রিক্যাল অপটিক্স। তোমরা যদি উচ্চতর লেভেলে যাও, উপর লেভেলে যখন শিক্ষা গ্রহণ করবে তখন দেখবে জিওমেট্রিক্যাল অপটিক্স বা জ্যামিতিক আলোক বিজ্ঞান নামে তোমাদের একটা সাবজেক্ট তৈরি হয়ে যাবে, সেখানে তোমরা এই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত এবং সুন্দরভাবে শিখতে পারবে বা জানতে পারবে। তো আমরা কথা না বাড়িয়ে আমি আমাদের যে কাঙ্ক্ষিত যে কার্যক্রম আমরা সেটা শুরু করতে যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি চিত্র আঁকানো হয়েছে। তো আলোর ক্ষেত্রে আমরা যদি একটা টর্চ লাইট, এখানে যদি একটা টর্চ লাইট মারি, আমি যদি ওয়ালে টর্চ লাইট মারি, তাহলে কিন্তু দুটা ঘটনা ঘটতে পারে। আমরা এটা জানি ওয়ালে ঘটনা কি ঘটতে পারে, আমার ওয়ালে আলো বাধাপ্রাপ্ত হয়ে ফিরে চলে আসবে। এই যে আলোর ফিরে আসার যে ঘটনা সেটাকে আমরা কি বলেছি, আলোর প্রতিফলন বা রিফ্ল্যাকশন। কিন্তু যদি আমার এই ওয়ালটা যদি ট্রান্সপারেন্ট হতো, স্বচ্ছ হতো, কাঁচের তৈরি হতো, তাহলে কী ঘটনা ঘটতো, আমার এই ওয়াল থেকে কিন্তু আলোকরশ্মি ফিরে আসতো না, আলোকরশ্মি ওয়াল ভেদ করে চলে যেত। এই যে আলোকরশ্মি ভেদ করে চলে যাচ্ছে, এই ঘটনাকে আমরা বলছি আলোর প্রতিসরণ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই জিনিসটা একটু জেনে এসেছি, আমরা যে প্রিভিয়াস যে আমাদের পড়াশোনা ছিল বা আমরা নবম দশম শ্রেণীতে কিন্তু সূত্রগুলো জেনে এসেছি, এই আলোর প্রতিফলন হোক বা আলোর প্রতিসরণ হোক, আমাদের এই প্রতিফলন বা প্রতিসরণ, সাধারণত আমরা এখন প্রতিসরণ নিয়ে আলোচনা করছি, এই আলোর প্রতিসরণ কিন্তু দুটো সূত্র মেনে চলে। আমি জানি যে তোমরা সূত্র দুটো একটু জানো, তারপরেও তোমাদের এই সূত্রগুলো দিয়ে কিন্তু আমরা এখন অ্যাপ্লিকেশান দিব বা আরও আরেকটু বিস্তার পরিসরে কাজ করব। আমরা ফার্মাটের নীতিতে এই সূত্রগুলো দেখব, আলোর প্রতিফলন বা প্রতিসরণ সংক্রান্ত সূত্রগুলি ফার্মাটের সূত্রের সাহায্যে প্রমাণ করা যায়। তো প্রতিফলনের যে প্রথম সূত্র ছিল, দেখো সেই সূত্রগুলো এরকম একটা সূত্র ছিল যে আপতিত রশ্মি আপতন বিন্দুতে বিভবতলের উপর অঙ্কিত অবিলম্ব এবং প্রতিসারিত রশ্মি একই সমতলে থাকে, এটা ছিল প্রথম সূত্র। এবং দ্বিতীয় সূত্র ছিল, সেটি হচ্ছে আলো যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে, অর্থাৎ দেখো আমরা এখানে আলোকরশ্মিকে, তোমরা চিত্রটা দেখতে পাচ্ছ, আমরা আলোকরশ্মিকে কিন্তু আলো যেহেতু লালটা লাল আলো তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি, এই জন্য কিন্তু লাল আলো ব্যবহার করেছি এখানে, হ্যাঁ। তো আলোকরশ্মি যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে গমন করে, স্বচ্ছ মাধ্যমে গমন করার সময় আমাদের কী ঘটনা ঘটে, আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের যে অনুপাত হয়, সেই অনুপাত সবসময় কী হয়, একটা ধ্রুব সংখ্যা থাকে বা ধ্রুব হয়। তাহলে আমরা আপতন কোণের সাইন সেটাকে আমরা যদি লিখি সাইন আই, এবং প্রতিসরণ কোণের যে সাইন অর্থাৎ প্রতিসরণ কোণকে যদি আমরা আর দ্বারা প্রকাশ করি, তাহলে সেটাকে আমি প্রতিসরণ কোণের সাইন হচ্ছে সাইন আর। এই সাইন আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন সবসময় কত থাকে, সবসময় ধ্রুব থাকে, হ্যাঁ। তো এই যে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন সবসময় ধ্রুব থাকছে, হ্যাঁ, আলোকরশ্মি একটা স্বচ্ছ মাধ্যম থেকে, কন্ডিশন হচ্ছে কি, একটা স্বচ্ছ মাধ্যম থেকে যখন আলোকরশ্মি আর একটা স্বচ্ছ মাধ্যমে গমন করবে তখনই এই ঘটনাটি ঘটবে। তাহলে এই ধ্রুব সংখ্যাকে যদি আমরা মিউ দ্বারা প্রকাশ করি, তাহলে আমরা লিখতে পারি মিউ ইকুয়াল সাইন আই বাই সাইন আর। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই বিষয়টুকু একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবে, এই বিষয়টুকু ভালোভাবে যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের এইখান থেকে খুব সহজেই কোশ্চেনগুলো আলোচনা করা যাবে, এবং আমরা যে প্রিভিয়াস যে কোশ্চেনগুলো রয়েছে সেই বিষয়গুলি আমরা ধারণা লাভ করতে পারবো। সেটি হচ্ছে যে এই যে লেন্সের যে সূত্র রয়েছে, এই সূত্র দিয়ে আমরা
এই আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত এবং সেখান থেকে আরো বিস্তারিত বিস্তার পরিসরে আলোচনা করব। তো এইখানে দেখো, খেয়াল করে দেখো, আমাদের এখানে কিন্তু দুইটা মাধ্যম বিবেচনা করা হয়েছে। একটা এ মাধ্যম বিবেচনা করা হয়েছে আর একটা বি মাধ্যম বিবেচনা করা হয়েছে, এ মাধ্যম এবং বি মাধ্যম। তাহলে আমি যদি এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসারাঙ্ক নির্ণয় করতে চাই, তাহলে আমি যদি এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসারাঙ্ক, এটাকে আমরা এইভাবে দেখতে পারি, এ মিউ বি ইকুয়াল সাইন আই ডিভাইডেড বাই সাইন আর, এ মিউ বি ইকুয়াল সাইন আই ডিভাইডেড বাই সাইন আর। আমরা খুব সহজেই লিখতে পারি, দেখো খেয়াল করে দেখো, যেহেতু আলো এ মাধ্যম থেকে বি মাধ্যমে এসেছে, এই জন্য আমরা এটাকে বলছি যে সাইন আই ডিভাইডেড বাই সাইন আর। এখন খেয়াল করে দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক প্রকাশ করেছি, এ মিউ বি ইকুয়াল সাইন আই ডিভাইডেড বাই সাইন আর। এখন যদি এরকম ঘটনা ঘটে যে আলোক রশ্মি বি মাধ্যম থেকে এ মাধ্যমে গেছে, এগুলো যদিও তোমাদের একটু প্রাথমিক বা আগের ক্লাসের আলোচনা, সেহেতু আমাদের একটু তারপরেও আমাদের এই বিষয়টা সম্পর্কে একটু গুরুত্ব দিতে হবে যে এখান থেকে যে ধরনের কোশ্চেনগুলো হয় বা যে ধরনের টেকনিকগুলো হবে সেগুলো কিন্তু আমাদের খুব ভালো করে জানতে হবে, কি আমাদেরকে একটু খেয়াল করবো। আমরা বলেছি যে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যম অর্থাৎ সাইন আই বাই সাইন আর, কিন্তু যদি বলি বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যম, তাহলে আমরা কিন্তু এই সমীকরণটাকে এইভাবে লিখতে পারি যে বি মিউ এ ইকুয়াল সাইন আর বাই সাইন আই। এখন খেয়াল করে দেখো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই জায়গাতে আমরা যদি এই সমীকরণটাকে যদি একটু উল্টিয়ে দিতে চাই, দেখো এখানে আছে এ মিউ বি ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর, এখানে আছে বি মিউ এ ইকুয়াল টু সাইন আর বাই সাইন আই। তাহলে এটাকে কি আমরা এখন এইভাবে একটু উল্টিয়ে দিতে পারি? তোমরা একটু খেয়াল করে দেখো, বি মিউ এ ইকুয়াল ওয়ান বাই সাইন আই বাই সাইন আর, হয়েছে? আমরা খুব সুন্দরভাবে দেখতে পারি বি মিউ এ ইকুয়াল ওয়ান বাই সাইন আই বাই সাইন আর। তাহলে এটাকে লেখা যায় বি মিউ এ ইকুয়াল ওয়ান বাই এ মিউ বি। দেখো আমরা জানি যে এ মিউ বি এর মান হচ্ছে সাইন আই বাই সাইন আর। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এতক্ষণ নিশ্চয়ই বুঝতে পেরেছ যে এ মিউ বি ইকুয়াল সাইন আই বাই সাইন আর এবং বি মিউ এ ইকুয়াল টু ওয়ান বাই এ মিউ বি। তাহলে আমরা এখান থেকে খুব ভালোভাবে বুঝতে পেরেছি যে এ মিউ বি অর্থাৎ এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসারাঙ্ক, ঠিক এটাকে যদি আমি উল্টিয়ে লিখতে চাই, দেখো তাহলে এইভাবে লেখা যায় এ মিউ বি ইকুয়াল ওয়ান বাই বি মিউ এ। আমাদের এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসারাঙ্ক এবং বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসারাঙ্কের মধ্যে যে সম্পর্ক, সেটাকে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে এটি খুব সহজ এবং ছোট্ট একটি বিষয়, অবশ্যই আমাদেরকে বিষয়টি ভালোভাবে মনে রাখতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসারাঙ্ক এবং বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের যে প্রতিসারাঙ্ক নির্ণয় করা হচ্ছে, এটা একটু ভালোভাবে মনে রাখবো। এই সমীকরণটা দিয়ে আমরা আর একটু কাজ করবো। আমরা আমাদের যে কাঙ্ক্ষিত চিত্র ছিল সেটাতে আমরা চলে আসি। আমাদের চিত্রটা ছিল ঠিক এরকম, আলোক রশ্মি সোজা যাওয়ার কথা ছিল, কিন্তু সেটি এখানে হচ্ছে আপতন কোণ আয় আর এটা হচ্ছে প্রতিসরণ কোণ আর, এটা ছিল এ মাধ্যম, এটা ছিল বি মাধ্যম। তাহলে খেয়াল করে দেখো, এখন এই যে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ককে এম বি দ্বারা প্রকাশ করেছি, এখন এ মাধ্যমে আলোর একটা বেগ আছে, সেটাকে আমরা বললাম এ মাধ্যমে আলোর বেগ হচ্ছে সি এ, বি মাধ্যমে আলোর বেগ হচ্ছে সি বি। তাহলে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের আলোর বেগের মধ্যে যে সম্পর্ক, সেটিকে আমরা এইভাবে লিখেছিলাম এ মিউ বি ইকুয়াল সি এ ডিভাইডেড বাই সি বি, এ মিউ বি ইকুয়াল সি এ ডিভাইডেড বাই সি বি। তাহলে আমরা এ মাধ্যমে যদি আলোর বেগ সি এ হয় এবং বি মাধ্যমে যদি আলোর বেগ সি বি হয়, তাহলে আমরা কিন্তু খুব সহজেই এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের যে আলোর বেগ রয়েছে সেটাকে কিন্তু এইভাবে খুব সুন্দর করে আমরা প্রকাশ করে দিতে পারি। এখন এরপরে আমাদের এই জায়গায় খেয়াল করতে হবে যে এ মাধ্যমের একটা প্রতিসরাঙ্ক যদি মিউ এ হয় এবং বি মাধ্যমের প্রতিসরাঙ্ক যদি মিউ বি হয়, তাহলে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের যে প্রতিসরাঙ্ক রয়েছে এ মিউ বি, তার সাথে এই প্রতিসরাঙ্কের সম্পর্ক হবে মিউ বি ডিভাইডেড বাই মিউ এ।
প্রিয় শিক্ষার্থীরা আমরা খেয়াল করে দেখি আমরা যে সমীকরণগুলো এখানে দেখেছি সেগুলো মূলত এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক এটার সম্পর্ক হচ্ছে 1 বাই বি মিউ এ এখন এটাকে আমরা লিখতে পারি এ মিউ বি ইকুয়াল টু সি এ ডিভাইডেড বাই সি বি আবার এটাকে আলোর বেগের সাপেক্ষে প্রকাশ করেছি আবার এই এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক সাপেক্ষে প্রতিসরণাঙ্ক দিয়ে আমরা প্রকাশ করেছি এখন সামগ্রিক বিষয়গুলোকে যদি আমি একটা লাইনে রূপান্তর করতে চাই তাহলে কি দাঁড়ায় যে এ মিউ বি ইকুয়াল 1 বাই বি মিউ এ ইকুয়াল সি এ ডিভাইডেড বাই সি বি ইকুয়াল মিউ বি ডিভাইডেড বাই মিউ এ শিক্ষার্থীরা আমাদের এই বিষয়টি ভালোভাবে খেয়াল রাখতে হবে যে এ মিউ বি ইকুয়াল 1 বাই বি মিউ এ ইকুয়াল এর সাথে আলোর বেগের সম্পর্ক হচ্ছে সি এ ডিভাইডেড বাই সি বি এবং প্রতিসরণাঙ্ক সম্পর্ক হচ্ছে মিউ বি ডিভাইডেড বাই মিউ এ যদি এখান থেকে যে কোনো ধরনের গাণিতিক সমস্যাগুলি আসতে পারে যে এ মাধ্যমে আলোর বেগ দেওয়া আছে সি এ এবং বি মাধ্যমে আলোর বেগ দেওয়া আছে সি বি তাহলে তোমাদেরকে বলা হলো যে প্রতিসরণাঙ্ক এ মাধ্যমে প্রতিসরণাঙ্ক দেওয়া আছে বি মাধ্যমে প্রতিসরণাঙ্ক আমাকে বের করতে হবে তাহলে কিন্তু খুব সহজেই আমরা এইখান থেকে প্রতিসরণাঙ্কগুলো বের করে ফেলতে পারি সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা এই প্রতিসরণাঙ্কগুলো বের করে এখান থেকে গাণিতিক সমস্যা সমাধান করতে পারি এখন যদি দুইটা মাধ্যম এখানে তো আমরা দুইটা মাধ্যম বিবেচনা করেছি এ মাধ্যম এবং হচ্ছে বি মাধ্যম যেহেতু এই আলোচনাগুলো খুবই বেসিক লেভেলের এবং আমি আশা করছি যে তোমরা সবাই এগুলো জানো আর কি আমরা যদি তিনটা মাধ্যম বিবেচনা করি যে প্রথমটি ছিল এ মাধ্যম পরটি বি মাধ্যম তারপরটি সি মাধ্যম তারপরটি আবার হচ্ছে এ মাধ্যম যদি এরকম মাধ্যমগুলো পেয়ে থাকি অর্থাৎ আমরা যদি তিনটা মাধ্যমের কথা বিবেচনা করে থাকি তাহলে তিনটা মাধ্যমের জন্য প্রতিসরণাঙ্ক হবে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক যাকে আমরা লিখি এ মিউ বি আর বি মাধ্যমের সাপেক্ষে সি মাধ্যমের প্রতিসরণাঙ্ক বি মিউ সি সি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরণাঙ্ক হচ্ছে সি মিউ এ এই তিনটার গুণফল ইকুয়াল 1 আমরা আজকের ক্লাসে এই বিষয়গুলি একটু ভাষায় দেখার চেষ্টা করব এই আলোচনাগুলো অনেকটাই তোমরা তোমাদের যে প্রিভিয়াস যে ক্লাস ছিল দশম শ্রেণীর ক্লাসগুলোতে হয়তো করেছো সেটা তোমরা একটু বিষয়গুলো ভালো করে দেখবে আমরা প্রতিসরণাঙ্কের সাথে এর একটা মাধ্যমের প্রতিসরণাঙ্কের সাপেক্ষে আলোর বেগ মাধ্যমের সাপেক্ষে যে প্রতিসরণাঙ্ক এবং তিনটা মাধ্যমের সাপেক্ষে তাদের যে সম্পর্ক সেই সম্পর্ক নিয়ে আলোচনা করেছি যে এম ইউ বি ইন্টু বি মিউ সি ইন্টু সি মিউ এ ইকুয়াল 1 এবং এম ইউ বি ইকুয়াল 1 বাই বি মিউ এ ইকুয়াল টু সি এ ডিভাইডেড বাই সি বি ইকুয়াল টু মিউ বি ডিভাইডেড বাই মিউ এ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই বিষয়গুলি সুন্দরভাবে একটু বাসায় দেখার চেষ্টা করবে এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করবে আমি যে কোনো সময় তোমাদের প্রশ্ন সলিউশন দেওয়ার চেষ্টা করব তবে তোমাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে অনেকে কোশ্চেন করেছো ভালো এটা খুবই ভালো একটা বিষয় যে স্যার এই লাইনটুকু বুঝতে পারছি না আসলে যে লাইনটুকু তুমি উঠিয়ে দিয়েছো বা যে লাইনটুকু তুমি লিখে দিয়েছো সেই লেখার মধ্যে যেন ভুল না থাকে হ্যাঁ তুমি আমি একজনের কোশ্চেন দেখলাম যে আমাকে একটা কোশ্চেন জিজ্ঞেস করেছে যে স্যার এই লাইনটুকু বুঝছি না কিন্তু সে যে কথাটুকু লিখছে সেই কথার মধ্যে গ্যাপ রয়েছে সো পার্থপক্ষে চেষ্টা করবে একটু সুন্দরভাবে অর্থাৎ সঠিকভাবে লিখে কোশ্চেনগুলো আমাকে দেওয়ার জন্য তাহলে তোমাদের অ্যান্সারটা দিতে আমার জন্য সুবিধা হবে আর কি হ্যাঁ তো তোমাদের যে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে জানাবে অবশ্যই কোশ্চেন করবে আর আজকে যে বিষয়গুলি আলোচনা করা হলো এগুলি সবাই সুন্দরভাবে বাসায় দেখবে সবাইকে আবারও আমার ক্লাসে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস আজকের মতো এখানেই শেষ করতে চাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু